আজকে আমরা এই
কমিটিটা ল কমিটি আমরা জানতে চলেছি। মাদার অ্যাডভাইজারি কমিটি ভগবানপুর এক নম্বর ব্লকের চেয়ারম্যান আমি অর্থাৎ শোভনচন্দ্র, ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত অর্ধেন্দু মাইতি মহাশয় এবং যারা সদস্য অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের শ্রীযুক্ত মদনমোহন পাঞ্চ মহাশয়, শ্রীযুক্ত হিমাংশু বেড়া মহাশয়, শ্রীযুক্ত মনোরঞ্জন দাস মহাশয় এবং আমাদের আরও একজন প্রবীণ অত্যন্ত দক্ষ একজন সংগঠক শ্রীযুক্ত চাঁদপুরি প্রধান মহাশয়। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি অনুরোধ করছি যে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট রবীন্দ্রচন্দ্র মন্ডল, ভাইস প্রেসিডেন্ট অজিত পাণ্ডা মহাশয়, ভাইস প্রেসিডেন্ট মহাদেব করণ মহাশয়, ভাইস প্রেসিডেন্ট অরুণ সুন্দর পাণ্ডা মহাশয়, জেনারেল সেক্রেটারি জনাব হারেজ মল্লিক সাহেব, সেক্রেটারি বিশ্বনাথ খাটুয়া, অশোক কুমার মণ্ডল, শেখ আমিনুদ্দিন, মানস মণ্ডল, দীপক শাসমল, শশাঙ্ক কুমার, শেখর পণ্ডিত এবং মেম্বার অর্থাৎ সদস্য সচিন মান্না, প্রদীপ ধারা, তাপস বেড়া, শেখ ফিরোজ আলী, কার্তিক প্রামাণিক, শেখ সিরাজুল, তুষার গিরি, আশিস কুমার মাঝি, টোপল কর, মাহফিজ মল্লিক অর্থাৎ সোমান। এবার অঞ্চল সভাপতি ভগবানপুর এক ব্লক মোহাম্মদপুর একে পদ্মনাভ মিশ্র, মোহাম্মদপুর দুই শুভেন্দু বিকাশ কর, গুরুগ্রাম আশিস কুমার পাত্র, ভগবানপুর রামকৃষ্ণ দাস, বিভীষণপুর গৌরী মাইতি, বেলুনিয়া তাপস দাস তপন দাস, কাঁকড়া সুদীপ্ত মাইতি, কাজলাগড় সকল মণ্ডল, শিমুলিয়া অপরেশ ভুঁইয়া এবং কোলবা থেকে উত্তম কুমার মহাপাত্র। আপনাদের সামনে এবার বহমানপুর এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট শ্রীলেখা দাস মহাশয়া, ভাইস প্রেসিডেন্ট আনন্দময়ী মণ্ডল মহাশয়া, ভাইস প্রেসিডেন্ট মৃন্ময়ী সাত্রা মহাশয়া, জেনারেল সেক্রেটারি নির্মল দাস মহাশয়া, ও সরি নির্মলা দাস, সরি প্রিয়া দাস, সেক্রেটারি রুমা দাস, সেক্রেটারি মৌসুমী পারুয়া, সেক্রেটারি সুরচিতা মাইতি, সেক্রেটারি সবেরা বেগম, সেক্রেটারি অপর্ণা দাস। এবার সদস্যরা হলেন ভবানী জানা, মধুমিতা দাস, পম্পা ভুইয়া, সুচিত্রা বাগ, মধুমিতা মাভৈ, ব্রততী ঘরৈ, নন্দিতা জানা, সুচেতা গিরি, অতসী জানা, রাখি গুচ্ছাই, পাপিয়া মাইতি, সবিতা বেড়া, কৃষ্ণা জানা, মৌসুমী ভুঁইয়া, শঙ্করী পাইয়া, শাশ্বতী দে, পূজা গুচ্ছাই এবং শেফালি বেড়া।
এটা যুক্ত এবং ভগবানপুর এক ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের কমিটি প্রেসিডেন্ট সৌরভ কান্তি বেরা, ভাইস প্রেসিডেন্ট লন্ডন দাস, ভাইস প্রেসিডেন্ট পুলক কুমার মাইতি, ভাইস প্রেসিডেন্ট অর্পণ মাইতি, জেনারেল সেক্রেটারি শেখ শাহিন আলম, সেক্রেটারি গোপাল চন্দ্র দাস, সেক্রেটারি সমরেশ জানা, সেক্রেটারি মলয় বরণ ভুঁইয়া, সেক্রেটারি শান্তনু ঘরোই, সেক্রেটারি দেবব্রত দাস, সেক্রেটারি অর্পণ ভট্টাচার্য এবং যারা সদস্যরা হলেন আনামন্দা খান, নন্দন জানা, অনুপ কুমার দাস, চন্দন মাইতি, শুভেন্দু মান্না, নির্মল সিংহ, শিবু মাইতি, শেখ শাহিদুল, দীপু দত্ত, শেখ রফিক, আমিরুল খান, দীপঙ্কর মাইতি, ইন্দ্রনীল ভুঁইয়া, সুদেব মাটিয়া এবং অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতি ভগবানপুর সৌরভ দাস, গুরগ্রাম রতন সেন, বেনুদিয়া মুশতাক মল্লিক, কাজলাকর অমিত মল্লিক, কোটবার সুতন পণ্ডিত, বিভীষণপুর অরিজিৎ ভট্টাচার্য, কাঁকড়া শেখ মোহাম্মদ সেলিম, শিমুলিয়া অশোক পাত্র, মোহাম্মদপুর এক রাজীব হাজরা, মোহাম্মদপুর দুই রাজকুমার সন্দীপ। মহিলা অঞ্চল সভাপতি মোহাম্মদপুর এক সভাপতি অনিতা বিশ্ব, মোহাম্মদপুর দুই জয়শ্রী ভুঁইয়া, গুরগ্রাম শিবানী মান্না, ভগবানপুর উত্তরা মান্না, বিভীষণপুর বিভারানী মাইতি, বেউদিয়া সুস্মিতা বিশ্ব, কাঁকড়া বন্দনা প্রধান, কাজলাগর যমুনা পালুয়া, কোটবা সরস্বতী আচার্য এবং শিমুলিয়া নিভা বর্মা। এবার আমরা অনুরোধ করব ভগবানপুর এক ব্লকের আইটিটিউসি কমিটি প্রেসিডেন্ট শেখ রেজ্জা, ভাইস প্রেসিডেন্ট কিঙ্কর অধিকারী, ভাইস প্রেসিডেন্ট তপন কুমার মাইতি, ভাইস প্রেসিডেন্ট মানিক কর, সেক্রেটারি প্রশান্ত সামন্ত, মেম্বার বৃষকেতু মাইকা, মেম্বার রঞ্জন সামন্ত, মেম্বার রতন গিরি, সদস্য গণেশ ঘরোই, সদস্য কালীপদ বাগ, সদস্য জয়দেব খাটুয়া, সদস্য অরূপ গুচ্ছাইত, সদস্য প্রদীপ কুমার মাইতি, সদস্য শম্ভু পাত্র, সদস্য চন্দন মাইতি, সদস্য মানস খাটুয়া, সদস্য অমিয় দাস, সদস্য চন্দন পাত্র, সদস্য অভিজিৎ দত্ত, সদস্য শেখ মালিক আলী এবং সদস্য শেখ তেজামল। মোহাম্মদপুর দুই থেকে সুব্রত পুরকায়িত, গুরগ্রাম থেকে মানস দাস, ভগবানপুর থেকে অরূপ মাইতি, শিমুলিয়া থেকে সন্তোষ কুমার সাহু, বিভীষণপুর থেকে মানস মান্না, কাঁকড়া থেকে সত্যজিৎ মাইতি,
বেলুনিয়া থেকে অতনু পাত্র, কোলপার থেকে কালুবরণ দাস এবং কাজদাবাদ থেকে সমর সিংহ। আপাতত আমরা যে কোনো লিস্ট তৈরি করেছি আপনাদের সামনে তুলে ধরতাম এবং এসসি কমিটি এবং মাইনরিটি কমিটি খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে তুলে ধরব, আপনারা অবগত হয়ে যাবেন। এবং এই যে লিস্টটা হয়েছে প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে সম্মিলিতভাবে বসে কথা বলে একে অপরের মত প্রকাশ করে এক্সচেঞ্জ করে তবে আমরা এই লিস্টটা কমপ্লিট করেছি। আশা করি আপনারা যে সকলে রয়েছেন এখানে উপবিষ্ট তারা প্রত্যেকেই জিনিসটাকে সমর্থন করছে। এবার আমি অনুরোধ করব অর্ধেন্দ্র অঙ্কের নিয়ে কথা বলার জন্য, সবাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে করা হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এই পঞ্চায়েত নির্বাচনে এই কমিটিতে যারা দায়িত্বপ্রাপ্ত হলেন তারা সবাই একযোগে কাজ করবেন যাতে পঞ্চায়েত রেজাল্ট ভালো হয়। আর বেশি কিছু বলার নেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সেই লড়াইতে আমরা জিততে হবে, জিতবো, সেই লড়াই পরিশ্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সবার সঙ্গে আলোচনা করে সমস্ত কিছু সিদ্ধান্ত নিতে হবে, নিয়ে আমাদেরকে আগামী দিনে দশটা দশটা অংশ আমাদেরকে জিততে হবে, একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর কিছু বলার নেই, এই বলে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা গেছে।